এবার তোমাদের এরা আটের দাগ থেকে অঙ্কগুলো শুরু করব। এই আটের দাগ দেখতে পাচ্ছ, তাহলে এটা কোন টাইপের মধ্যে পড়ছে সেটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। এটা টাইপ ওয়ানের মধ্যে পড়ছে, কারণ কি আমি সেটা বুঝিয়ে দিচ্ছি। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ফাইভ মাইনাস ফোর ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার টু এক্স। তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরে নাও, ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরে নিলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ডেরিভেটিভ যখন করবে এখানে ডিজেড হয়ে গেল, তাহলে সমান ডিজেড বাই এখানে ফাইভ মাইনাস ফোর জেড মাইনাস জেড স্কোয়ার হলো। এবার এখান থেকে ডিজেড বাই যখন তাকে সাজাবে জেড স্কোয়ার কমন নিলে জেড স্কোয়ার মাই প্লাস ফোর জেড প্লাস ফোর জেড, এখানে তাহলে ফোর দরকার পড়বে, তাহলে হোল স্কোয়ার আসবে, ব্যালেন্স করার জন্য মাইনাস ফোর আর এখানে প্লাস ফাইভ থাকলো। ইন্টিগ্রেশন ডিজেড বাই মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এটা হয়ে গেল নাইন, তাহলে জেড প্লাস টু এর হোল স্কোয়ার, তাহলে এটা রেজাল্টটা দাঁড়ালো ডিজেড বাই নাইন মাইনাস জেড প্লাস টু এর হোল স্কোয়ার হলো। এবার এই ফর্মের যে সমাকলনটা তোমরা প্রথমে জানো এটা টাইপ ওয়ানের মধ্যে পড়ছে, তাহলে এটাকে এইভাবে করবে, তার মানে শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো তাহলে ডিজেড বাই থ্রি স্কোয়ার মাইনাস জেড প্লাস টু এর হোল স্কোয়ার। এবার যেটা আসছে তাহলে এখানে কত আসবে, ওয়ান বাই টু এ ইন্টু লগ অফ, তাহলে আসছে কত, থ্রি প্লাস, এখানে প্রথমে প্লাস আছে উপরে, থ্রি প্লাস জেড বাই টু, থ্রি মাইনাস জেড প্লাস টু হবে, কিন্তু এখানে মাইনাস টু হয়ে যাবে, মডিউলাস থাকবে প্লাস সি। তাহলে এখানে দেখতে পাচ্ছ কি থ্রি এর জায়গায় এখানে কত বসবে, তিন বসবে, তাহলে একে ছয় লগ অফ জেড প্লাস এখানে ফাইভ আর এখানে ফাইভ মাইনাস অফ ফাইভ হবে না, এখানে ওয়ান মাইনাস অফ জেড প্লাস সি। এবার জেড যেটাকে ধরেছিলে সেটাকে লিখে ফেলতে হবে, জেডের জায়গায় ই টু দি পাওয়ার এক্স লিখে ধরেছিলাম আমরা, তাহলে এই জায়গায় আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস ফাইভ বাই ওয়ান মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটা আমরা অবশ্যই লিখে দেবো। তাহলে এইভাবে অঙ্কটা হলো। তাহলে এইভাবে তোমরা টাইপ ওয়ানের যে সমাকলনগুলো ছিল এইভাবে করবে। তাহলে নয় দাগে যেটা বলা আছে ডিএক্স বাই এক্স স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস এক্স এস কিউ বলা আছে, তাহলে এর সমাকলন কিভাবে করছি, অঙ্কগুলো করা আছে যেহেতু সেটা আমি দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি হবে। তাহলে এখানে দেখো এক্সের জায়গায় ডিএক্স বাই এক্স স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস অফ এক্স এস কিউব, এবার এক্স এস কিউব যেহেতু আছে আমরা এখানে যদি ক্যালকুলেশন করো ডেরিভেটিভ করে যদি ফেলো তাহলে দেখতে পাবে সমাকলনগুলো করার সময় একটু মাথায় ঠান্ডা করে করতে হবে। এখানে ওয়ান প্লাস অফ এক্স এস কিউব আছে, তাহলে ইকুয়াল টু যদি জেড স্কোয়ারও ধরি তাহলে থ্রি এক্স স্কোয়ার ডিএক্স, থ্রি এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু টু জেড ডিজেড আসছে, তাহলে এখানে আসবে কি এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু টু জেড ডিজেড বাই থ্রি, এরকমভাবে তোমরা করতে পারো। এবার তোমাদের করার সময় কি করতে হবে, এক্স স্কিউব এখানে ওপরে লব হরে গুণ করতে হবে, এরকমভাবে করতে পারো, এক্স স্কোয়ার ওপরে যেন দরকার পড়ে। আমি এটা অন্যভাবে একটু করেছি, বই খাতায় অন্যভাবে করা আছে, তোমরা এইভাবে চাইলেও করতে পারো, এক্স স্কোয়ার ডিএক্স নিচে এক্স এস কিউব হয়ে গেল ওয়ান প্লাস অফ এক্স এস কিউব, তোমরা তাহলে এখানে জেড স্কোয়ার জেড বসাবে, এক্স এস কিউবের জায়গায় জেড স্কোয়ার মাইনাস ওয়ান বসিয়ে দিবে, আর এটা তো টু জেড ডিজেড বাই এটা, এরকমও করতে পারো। তাহলে এক্স এস কিউব করলে এখানে টু জেড ডিজেড যেভাবে ভাববে সেইভাবে অঙ্কটা করতে পারবে, জেড কিউব তাহলে জেড স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে হবে কত, শুধু জেড হলো, জেড আর এই জেড ক্যান্সেল হলো, দুইয়ের তিন বাইরে চলে গেল, দুইয়ের তিন বাইরে চলে গেল, ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান থাকলো, তাহলে এটা ছিল রেজাল্ট। তাহলে এইভাবে তোমরা করতে পারো, নতুবা এভাবেও করতে পারো, আর যেভাবে এখানে দেখিয়েছি এটাও করতে পারো, এটাও ঠিকঠাক আছে, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু, এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ইকুয়াল টু জেড, তাহলে এখানে ডেরিভেটিভ করলে থ্রি বাই টু এক্স টু দি পাওয়ার হাফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড হলো।
এবার উপরে x টু দি পাওয়ার হাফ ডিমান্ড করছে, x টু দি পাওয়ার হাফ যেহেতু ডিমান্ড করছে সুতরাং এখানে লব হরে x টু দি পাওয়ার 3/2 আমরা x টু দি পাওয়ার হাফ লব হরে গুণ করলাম, তাহলে x টু দি পাওয়ার হাফের প্রবলেমটা এখানে দূর হলো। তাহলে x টু দি পাওয়ার হাফ dx ইকুয়ালস টু 2/3 dz এখানে লিখে রাখলাম, নিচে z x টু দি পাওয়ার 3/2 জায়গায় z লিখলাম, স্কোয়ার রুট অফ 1 প্লাস জেড স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু জেড ধরেছি তাহলে এখানে 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে 2/3টা বাইরে বেরিয়ে গেল, ডিজেড বাই জেড ইন্টু স্কোয়ার রুট অফ 1 প্লাস জেড স্কোয়ার। এবার জেড এর জায়গায় ট্যান থিটা ধরবে, ট্যান থিটা ধরে করলেও এটা চলে আসবে, ট্যান থিটা মোটামুটি এটা দেখে নাও ক্যালকুলেশনটা কিভাবে হলো, সেক স্কোয়ার থিটা হয়েছে, এখানে অবশ্যই সেক থিটা হবে, একটা সেক থিটা কেটে যাবে, তাহলে সেক থিটা যখনই নিচে আসবে সেক থিটাকে, এবার এখানে দুটো ছিল একটা কাটলো তাহলে একটা থেকে গেল, একটা সেক থিটা যখন নিচে আসবে সেটা কস থিটা হবে, সাইন থিটা বাই কস থিটা, কস থিটা কস থিটা কাটবে তাহলে এটা সাইন থিটা হলো, সাইন থিটা যখন উপরে যাবে সেটা হবে কোসেক থিটা, এবার কোসেক থিটা সমাকলন হবে লগ অফ ট্যান থিটা বাই 2 হলো। তাহলে এইভাবে যেটা ছিল সেটা হলো, নতুবা এইরকম পদ্ধতিতে অঙ্ক করতে পারো এটাও হবে, তাহলে এটা দেখতে পাচ্ছো এটাও খুব সহজে হয়ে গেল, 1/2 ইন্টু লগ অফ জেড মাইনাস 1/z+1 এইভাবে করতে পারো, দিয়ে জেডের রেজাল্টটা বসিয়ে দিবে দিলে হয়ে যাবে, তাহলে দুভাবে সেটা অঙ্কটা করা যাচ্ছে। তাহলে এইভাবে এখানে লগ এক্স কে জেড ধরবে তাহলে সেটা হয়ে গেল, এটা হচ্ছে টাইপ টু প্রবলেম, তোমাদের যেরকম বলছিলাম এই যে টাইপ টু, এবার এখানে টাইপ টু প্রবলেম চলে এসছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে করব, এতক্ষণ আমরা টাইপ ওয়ান করলাম, মানে এখান থেকে এত দূর ছিল টাইপ ওয়ান, এত দূর যদি করি এটা হচ্ছে টাইপ ওয়ান আসছে, এই অঙ্কগুলো টাইপ ওয়ান পর্যন্ত ছিল, এখান থেকে 11 থেকে শুরু হলো টাইপ টু, টাইপ টু প্রবলেমগুলো শুরু হলো 11, 12, 13 এইরকম টাইপের প্রবলেমগুলো, 13 পর্যন্ত হবে, 14 তো দু ঘাত আছে, একই ঘাতের হয়ে গেছে তার মানে এটা একটু আলাদা, তাহলে এখানে 11, 12, 13 এই ফরম্যাটের অঙ্কগুলোর মতো হবে, এলএক্স প্লাস এম বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। তাহলে এই রকমের অঙ্কগুলো আমরা কিভাবে করব সেটা দেখে নাও, তাহলে এটা করার জন্য প্রথমে আমাদেরকে সাজিয়ে কিভাবে করতে হয় আমি প্রথমটা অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমাদের দেওয়া আছে অঙ্কটা, এটা ইন্ডিয়া করে দাগের অঙ্কটাই করছি, তুলে নিই ফার্স্টে, এখানে দেওয়া আছে এক্স প্লাস 2 বাই এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 ডিএক্স, এটা দেওয়া আছে, তাহলে এই অঙ্কটা করব কি করে, প্রথমে ডেরিভেটিভ করে নিই, ডেরিভেটিভ করে নিতে হবে আমাদেরকে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এর ডেরিভেটিভ করলে কি আছে দেখো, তাহলে 2x মাইনাস 3 আসছে আর তার সঙ্গে ডিএক্স আসছে, তাহলে আমাদেরকে 2x মাইনাস 3 নিয়ে আসতে হবে এই জায়গাটায়, ওপরে তাহলে কি দরকার পড়ছে 2x মাইনাস 3, এবার এখানে তো শুধু x আছে তাহলে এখানে 2 আনানোর জন্য কি করব, এখানে নিচে হাফ, এখানে 2x প্লাস 4 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটা এলো, এটা ডিএক্স থাকলো সমান হাফ অফ, এখনো পর্যন্ত ম্যাচ করেনি, এখানে 2x মাইনাস 3 আছে 2x প্লাস 4 আছে, তাহলে ম্যাচ করাবো কি করে, এখানে মাইনাস 3 করলাম, এবার একে ব্যালেন্স করার জন্য কি করলাম প্লাস 3, প্লাস 4 অলরেডি ছিল ওটাকে নিয়ে আর ভাবলাম না, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, তাহলে কিভাবে সাজাচ্ছি বুঝতে পারছো, প্রতিস্থাপন পদ্ধতিতে 2x আগে মেইনলি হচ্ছে 2x ফার্স্টে আনাতে হবে, আমার কি দরকার সেটা আগে বের করে নিতে হবে, আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে হরের যে ডেরিভেটিভ সেটা আগে করে ফেলতে হবে, দিলে আমরা লবে কি আনাবো সেটা ব্যাপারে জানতে পেরে যাব, তাহলে যেহেতু 2x মাইনাস 3 ডিমান্ড করছে তাহলে এখানে 2 গুণ করলে 2x প্লাস 4 হয়ে গেল, তাহলে 2x মাইনাস 3 মাইনাস 3 এখানে রাখলাম ব্যালেন্স করার জন্য প্লাস 3, আর এখানে 4 ছিল 4 এখানে চলে এলো, তাহলে হাফ অফ এখানে 2x মাইনাস অফ 3 প্লাস 7 হলো বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ডিএক্স, এবার এখানে যা চলে এসছে হাফ অফ 2x মাইনাস অফ 3 ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটা এলো, প্লাস এখানে 7 ছিল 7-এর 2 হয়ে যাবে, আলাদা আলাদা করে নিলাম ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এটা এলো, তাহলে এই রেজাল্ট মানে কি আমরা জানি
डी ऑफ एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस टू बाई एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस टू की भावे पेलाम टू एक्स माइनस थ्री रेजल्ट देखो टू एक्स माइनस थ्री मान डी ऑफ एक्स स्क्वायर माइनस थ्री एक्स प्लस टू এইভাবে হবে তাহলে 2x মাইনাস 3 মানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 তাহলে 2x মাইনাস 3 এই রেজাল্টে জায়গায় এটা লিখে দিলাম যাতে আমাদের লগে আনাতে সুবিধা হয় আর এটাকে আমরা সাজাবো এইভাবে ইন্টিগ্রেশন dx বাই এখানে x স্কোয়ার মাইনাস 2 ইনটু 3x বাই 2 প্লাস 9 বাই 4 দেখো থ্রি বাই টু এর হোল স্কোয়ার মানে হচ্ছে কি নাইন বাই ফোর মাইনাস ব্যালেন্স করার জন্য মাইনাস নাইন বাই ফোর এখানে তো টু থাকবে অলরেডি টু ছিল এটা তো ব্যালেন্স করার জন্য আনিয়েছি তাহলে হাফ অফ তাহলে এই জায়গাটা আমরা লিখে ফেলতে পারি লগ অফ মড অফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এখানে মডটা এখানে থাকলো এটার কাজ শেষ এবার বাকিটা হচ্ছে সেভেন বাই টু আছে সেভেন বাই টু এই জায়গাটা এবার কী হবে ডিএক্স বাই আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি বাই টু এর হোল স্কোয়ার আর এখানে হবে চার দুই আট তাহলে এখানে হবে একের চার এখানে হলো একের চার হলো তাহলে এই জায়গাটা যেটা ছিল তাহলে এখানে লগ হাফ অফ লগ অফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এটা হলো এটা সেভেন বাই টু এটাকে সাজিয়ে নিলে এক্স মাইনাস থ্রি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এর হোল স্কোয়ার এই হলো ব্যাপার তাহলে পরবর্তী স্টেপে আমরা যখন যাব পরবর্তী স্টেপে দেখো তোমরা দেখতে পাচ্ছ হাফ অফ লগ অফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস সেভেন বাই টু ইন্টু ওয়ান বাই হাফ লগ অফ এক্স মাইনাস থ্রি বাই টু এখানে মাইনাস অফ হাফ হবে এক্স মাইনাস থ্রি বাই টু প্লাস হাফ হবে প্লাস সি এখানে দুই আর এই দুই ক্যান্সেল হয়ে গেল সি প্লাস সি এখানে বসে গেল হাফ অফ লগ অফ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু প্লাস সেভেন বাই টু লগ অফ এক্স মাইনাস অফ টু এক্স মাইনাস অফ ওয়ান প্লাস সি এইভাবে রেজাল্টগুলো আসবে এইরকম অঙ্ক তোমরা দেখতে পাবে যে যে এইভাবে যে পদ্ধতিটা দেখালাম সেটা এই অঙ্কর ক্ষেত্রেও হবে এইটার ক্ষেত্রেও হবে একই রকমভাবে হবে সবগুলোর ক্ষেত্রে একই রকম হবে এই ছিল টাইপ টু টাইপের প্রবলেম এতক্ষণ যে করলে এটা ফার্স্ট থেকে যতগুলো ছিল এখান থেকে যতগুলো অঙ্ক ছিল সেগুলো টাইপ ওয়ান টাইপের প্রবলেম এটা হলো টাইপ টু তাহলে এটা যে অঙ্কটা যেভাবে দেখিয়ে দিলাম এই অঙ্কটা যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে তোমরা এই যে অঙ্কগুলো যেভাবে এই অঙ্কটা যেভাবে প্রসেসে আমি দেখিয়ে দিলাম এই প্রসেস ধরে ধরে এই প্রসেস ধরে ধরে তোমরা বাকি যে দুটো অঙ্ক আছে এই অঙ্ক ধরে ধরে করবে বিশেষ করে এই অঙ্কগুলো আমাদের দরকার আছে এগুলো আমাদের পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় পড়ে এগুলো করার দরকার কেন এগুলোকে করার জন্য তাহলে তোমরা করবে কি বারো দাগ আর তেরো দাগের অঙ্ক একরকে দেখে করে রাখবে এবার আমরা চলে আসছি চোদ্দ দাগ থেকে টাইপ থ্রি টাইপের প্রবলেম চলে আসি তোমাদের দেখাই আগে টাইপটা দেখিয়ে দিই যেটা তোমরা জানতে পারবে টাইপ থ্রি না একই ঘাতের হলে ওকে সাজিয়ে নিতে হবে আর কি একই ঘাতের জন্য টাইপ দেওয়া নেই মানে এরকম এই রকম সাইজে আসবে মানে টাইপ টু এর প্রবলেমই ধরে রাখতে পারো এটার জন্য কোনো টাইপ নেই দেওয়া নেই তার মানে বইতে যেহেতু টাইপ নেই সুতরাং ওই টাইপ টু হিসেবেই ধরতে হবে তোমাদেরকে দেখো তাহলে আমি চোদ্দ দাগটা তো সহজ আছে চোদ্দ দাগটা তোমরা আমি পনেরো দাগটা করে দিচ্ছি দিয়ে তোমরা বাকিগুলো চড়ার চেষ্টা করবে পনেরো দাগটা দেখো তাহলে এটা টাইপ টু এর প্রবলেমই হবে এটা কেন বাদ দিয়ে দাও এটা টাইপ টু পনেরো পনেরো দাগটা দেখাচ্ছি পনেরো দাগে বলছি
इंटीग्रेशन एक्स स्क्वायर डी एक्स बाई एक्स स्क्वायर प्लस सिक्स एक्स प्लस टुएल्व एटा ताहले एर समाकलन करब कि करे एटा समाकलन करार उपाय होच्छे प्रथमे एक्स स्क्वायर के आगे ताड़ाते हबे ताहले आमादेर काज हबे पुरो एकी रकम निये चले आसा सिक्स एक्स एक्स स्क्वायर प्लस सिक्स एक्स प्लस टू निये चले एलाम এবার এখান থেকে এগুলো বাড়তি নিয়ে এসেছি তাহলে আমাকে ব্যালেন্স করার জন্য মাইনাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ করতে হবে বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ ডিএক্স এবার সমান এখানে ভাগ কেটে গেলে ওয়ান মাইনাস সিক্স এক্স প্লাস টুয়েলভ বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ ডিএক্স এবার এই ডিএক্সটা এখানে গুণ হয়ে গেল ডিএক্স মাইনাস এখানে ছয়টাকে বের করে নাও কমন নিয়ে নাও এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টুয়েলভ ডিএক্স দিয়ে এই যে অঙ্কটা করে এখানে যে হলো এক্স প্লাস টু বাই এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস টু টুয়েলভ এক্স ডিএক্স এই যেটা করলাম এই যে প্রসেস এই যে অঙ্কটা এই অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতো হবে টাইপ টু এর মতো করে হয়ে যাচ্ছে এটা টাইপ টু এর মতো করে অঙ্কটা হবে মানে যেটা বললাম যে এই যে এই অঙ্কগুলোর মতো করে হচ্ছে পুরো একই রকম স্ট্রাকচারে চলে এসছে এক্স প্লাস টু দিয়ে তাহলে এই অঙ্কগুলো এর মতোই এটাও ঠিক সেরকম করে করবে এক্স স্কোয়ারকে তাড়িয়ে ফেলবে আমি এটা ছোটো থেকে একটু দেখিয়ে দিই তাহলে এটা তাহলে আগের মতো করে তোমরা আগের মতো করে করার চেষ্টা করবে ছোটো থেকে ফরম্যাটটা দেখিয়ে দিই একটু বলা আছে কি এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দেওয়া আছে এই অঙ্ক কীভাবে করবো তাহলে এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার প্লাস অফ এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু এটা যখন ভাগ কেটে যাবে তাহলে হবে ওয়ান মাইনাস প্লাস এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস এ স্কোয়ার বাইরে ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার ইকুয়ালস টু এক্স প্লাস এ স্কোয়ার তাহলে এটা তো সূত্র হয়ে গেল ওয়ান বাই টু এ লগ অফ এক্স মাইনাস অফ এ বাই এক্স প্লাস অফ এ প্লাস সি তাহলে এখানে এ আর এটা এ ক্যান্সেল হয়ে গেল দিলে অঙ্কটা হয়ে গেল চৌদ্দ দাগের অঙ্ক তাহলে চৌদ্দটা হয়ে গেল চৌদ্দ পনেরো হয়ে গেছে ষোলো দাগের অঙ্কটা কীভাবে করবো ষোলো একই রকমভাবে হবে হোল স্কোয়ার ফর্মে করে নিতে হবে আমি তবু বলে দিচ্ছি কীভাবে করবে তাহলে টাইপ টুটা এখনও চলছে টাইপ টুটা এখানে মনে হয় শেষ হবে তারপর স্কোয়ার রুট আছে মানে এখান থেকে আলাদা টাইপ হবে সেটা আমি দেখে বলে দেবো কোন টাইপের হচ্ছে দেখে পুরো আগে না সাজানো পর্যন্ত বলা মুশকিল আছে যে কোন টাইপের হবে ষোলো তাকে বলছে ইন্টিগ্রেশান সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স প্লাস টু বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এরকম দেওয়া আছে ডিএক্স এবার একে ভাঙতে গেলে প্রথমে উপর থেকে এই যে এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখার বিষয় আছে কি যে এখানে উপরে আছে চার ঘাত নিচে দ্বিঘাত আছে তাহলে এটা সরাতে হবে উপর থেকে ঘাতটাকে বা রাশিটাকে ছোট করতে হবে দিলে আমাদের অঙ্কটা হবে প্রথমে তাহলে করার ক্ষেত্রে প্রথমে আমরা করব কি যে এই যে হোল স্কোয়ার ফর্মে আছে এটাকে আগে সরাবো তাহলে এখানে কতটা দরকার পড়বে সিক্সটিন এক্স টু দি পাওয়ার ফোর তাহলে হোল স্কোয়ার ফর্মে যদি আমরা করে নিই এটাকে তাহলে সিক্সটিন এখানে আসবে টু এইট এক্স এইট এক্স স্কোয়ার আসবে প্লাস আসবে কত ওয়ান আসবে কারণ কি সিক্সটিন এক্স স্কোয়ারের হোল টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার এইট এক্স স্কোয়ার কেন দরকার পড়লো প্লাস ওয়ান কারণ এটাই হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার তাহলেই তো আমরা কাটাকুটি করতে পারবো এটাকে নাহলে হবে কী করে তাহলে এটা এখানে মাইনাস অফ এইট এক্স স্কোয়ার হবে এটাকে বাড়তি নিয়েছে এ তো ছিল না তাহলে এটাকে নেওয়া হয়েছে আর প্লাস ওয়ান অলরেডি ছিল আর এখানে টু এক্সও অলরেডি ছিল তাই লিখে ফেললাম টু এক্সও ছিল আর এখানে দুই ছিল একটা এক এখানে দিয়েছে আর একটা এখানে লিখেছি
দিয়ে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে ডিএক্স সমান, তাহলে এখানে হবে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার হলো এইটা পুরোটা এখান থেকে এত দূর পর্যন্ত পুরো ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান হয়ে গেল। এবার বাকি যেটা থাকলো মাইনাস এইট এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ও ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স এটা এলো। এবার এটা তার ভাগ কেটে গেল কত থাকছে, এখানে ইন্টিগ্রেশন ফোর এক্স স্কোয়ার অঙ্কটা করা আছে কিনা দেখে নিই, করা আছে মনে হচ্ছে, এই তো এখানে করা আছে। তাহলে এখানে দেখো এই সেই একইভাবে সাজিয়েছি, এখানে টু কমন নিয়ে করা হয়েছে, এটা একটু আলাদাভাবে করা হয়েছে, আমি যেভাবে করছি তোমাদের দেখিয়ে দিই। তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা একটা হলো, আর এখানে পড়ে থাকলো এটা ডিএক্স মাইনাস এখানে ডিএক্স বাই এইট এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ওয়ান বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। তাহলে এটাকে আবার ছোট করতে হবে, যেটা থাকলো তাহলে ইন্টিগ্রেশন ফোর এক্স স্কোয়ার তার মানে ফোর এক্স কিউব বাই থ্রি, ফোর এক্স কিউব বাই থ্রি প্লাস অফ এক্স মাইনাস ইন্টিগ্রেশন কত আসছে এখানে ফোর এক্স স্কোয়ার, ফোর এক্স স্কোয়ার ফোর না হোক এইট তো আছে, এইট এক্স স্কোয়ার প্লাস এখানে দরকার পড়বে টু, দরকার পড়বে প্লাস টু, তাহলে ব্যালেন্স করার জন্য মাইনাস টু মাইনাস টু এক্স মাইনাস ওয়ান ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। কেন প্লাস টু দরকার পড়লো, এখানে যে টু এক্স এর সঙ্গে দুই গুণ করে ধরে দিলে ধরা পড়ে যাবে, এখানে ফোর এক্স কিউব বাই থ্রি প্লাস এক্স এখানে এলো, এটা কাটাকুটি হলো, তাহলে এখানে থাকলো টু, এবার এর সঙ্গে এটা ক্যালকুলেশন হয়ে গিয়ে থাকবে টু এক্স প্লাস থ্রি বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স। তাহলে এটাও আলাদা হয়ে যাবে এর সঙ্গে, ফোর এক্স কিউব বাই থ্রি প্লাস এক্স মাইনাস টু ডিএক্স প্লাস টু এক্স প্লাস থ্রি বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিএক্স এটা এলো। এবার এর সঙ্গে এটা টু এক্স হয়ে যাওয়ার জন্য এখানে ক্যালকুলেশন হয়ে গিয়ে হবে মাইনাস অফ এক্স টু এক্স, টু এক্স হবে টু এখান থেকে একটা বাদ চলে যাবে প্লাস এখানে ফোর এক্স স্কোয়ার আছে, তাহলে ফোর একে ডেরিভেটিভ করলে কত পাওয়া যাবে দেখো, ফোর এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলে কত আসে, ডি এর ডেরিভেটিভ করলে তাহলে এইট এক্স থাকে, এইট এক্স তাহলে এইট এক্স ওপরে এইট এক্স দরকার, তাহলে এখানে থাকুক টু এক্স ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে ডিএক্স থাকলো থ্রি উপরে থাকলো ডিএক্স বাই ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান ফোর এক্স কিউ বাই থ্রি প্লাস এখানে আমি করব কি একের চার করে দেবো এখানে আট করে দেবো, যেহেতু আট দরকার এইট এক্স দরকার, তাহলে ফোর এক্স লগ অফ আমরা লিখে ফেলতে পারি ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে চারটা বের করে নাও তিনের চার ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস হাফের হোল স্কোয়ার ফোর এক্স কিউ বাই থ্রি মাইনাস অফ এক্স প্লাস ওয়ান বাই ফোর লগ অফ ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান তিনের চার ট্যান ইনভার্স অফ ওয়ান বাই এ ট্যান ইনভার্স অফ এক্স বাই হাফ, এবার পুরোটা কমপ্লিট হয়ে গেছে সমাকলন সি বসিয়ে দেবে, ফোর এক্স স্কিউ বাই থ্রি মাইনাস অফ এক্স প্লাস অফ ওয়ান বাই ফোর লগ অফ ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানে হবে দুই কেটে গেলে তিনের দুই ট্যান ইনভার্স অফ টু এক্স প্লাস সি, যেটা রেজাল্ট আসবে ওইটাকে ধরে নিতে হবে, আগের যে সমাকলন করেছিলাম এরও রেজাল্ট প্রায় সেম টু সেম আসবে, যে পদ্ধতিতে করো না কেন এখানেও সে একই এসছে ফোর এক্স কিউব বাই থ্রি, এটা আলাদা পদ্ধতিতে করেছি একটু একটু আলাদা আছে সিস্টেমেটিক ওয়েতে, দেখো টু এক্স স্কোয়ার কমন নিয়ে করেছি সে বের যে যেদিক দিয়ে করো রেজাল্ট যাই আসবে ওটাকেই ধরতে হবে রেজাল্ট।
এরপর পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তোমরা তাহলে এখানে এত দূর করলে, এরপর এখান থেকে নতুন টাইপ শুরু হচ্ছে। টাইপটা দেখাই, 17 দাগে যে অঙ্কটা হচ্ছে শুরু হচ্ছে সেটার আলাদা একটা টাইপ হবে। এবার দেখতে পাচ্ছ যে টাইপ থ্রি টাইপ অঙ্কগুলো করব। এবার টাইপ থ্রিতে ফরমেশন কেমন হবে, লাস্ট পর্যন্ত এরকম ফরমেশন আসবে, ডিএক্স বাই স্কোয়ার রুট অফ হয় এ স্কোয়ার মাইনাস অফ এক্স স্কোয়ার আসবে, নাহলে ডিএক্স বাই ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার আসবে। তাহলে এই দুরকম বিষয় আসবে, তাহলে এই দুরকম বিষয়কে আমাদেরকে করতে হবে। একটা দেখিয়ে দিই তাহলে, যেটা বলছি যে 17 থেকে যে পদ্ধতিটা শুরু হবে সেটা টাইপ টু হবে, টাইপ থ্রি হবে। এখান থেকে টাইপ থ্রি এই অঙ্কগুলো দেওয়া আছে, তোমরা এইভাবে ফরমেশন অনুযায়ী করবে, দিলে অনেক ভালো করে শিখতে পারবে। বইতে দেখবে সূত্র দেওয়া আছে কিভাবে সলভ করতে হবে, পুরোপুরি সুন্দর করে বলা আছে। 17 দাগ দেখো, 17 দাগের অঙ্ক করে দিচ্ছি। এইভাবে দেখে দেখে তোমরা অনেকটা অঙ্ক, অনেকগুলো অঙ্ক করে ফেলবে। এখানে অনেকগুলো অঙ্কই হয়ে যাচ্ছে। ও ডিএক্স বাই, আর এগুলোই ফাইনাল পরীক্ষা আসে, ও এক্স স্কোয়ার মাইনাস অফ এক্স মাইনাস অফ সিক্স কীভাবে করবো দেখো। ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স আছে, তাহলে একে আগে আমি যে কোনো একটা ফরম্যাটে সাজিয়ে নিই, তাহলে একে সাজাবো কী করে, টু ইন্টু হাফ অফ এক্স। এবার এটাকে বর্গরাশি বানানোর জন্য তাহলে আমার কত দরকার, হাফের বর্গ দরকার, বেশি নিয়ে নিয়েছি তাই ব্যালেন্স করা দরকার আছে, তাহলে এটা ব্যালেন্স থাকলো। মাইনাস সিক্স অলরেডি আছে, সেটা থাকবে। স্কোয়ার রুট অফ এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার, এখানে হলো একের চার এখানে ছয়, ডিএক্স স্কোয়ার রুট অফ এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার, এখানে ছ চারে চব্বিশ, পঁচিশ বাই চার সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার, পাঁচ বাই দুইয়ের হোল স্কোয়ার। এবার এটা কেমন দেখতে হয়েছে, এটা এর সঙ্গে অনেকটা ম্যাচ করছে না, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এর সূত্র কি হতো মনে করো, সমান লগ অফ এক্স প্লাস স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হতো, প্লাস সি তার সঙ্গে থাকতো। এখানেও ঠিক একই কাজ হবে, এখানেও তাহলে হবে লগ অফ এক্স মাইনাস অফ হাফ প্লাস স্কোয়ার রুট অফ এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার মাইনাস ফাইভ বাই টু এর হোল স্কোয়ার প্লাস সি মডিউলাস শেষ। এভাবে যতগুলো অঙ্ক আছে এখান থেকে করতে পারো তোমরা। তাহলে 18 দাগ একইভাবে হবে, 19ও একইভাবে হবে, 20ও একইভাবে হয়ে যাবে। আমি 21 দাগের একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি, 21টা যেহেতু বীজগাণিতিক রাশিমালা আছে এখানে তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা তাহলে কীভাবে করবে দেখে নাও। বীজগণিত যেহেতু আছে, 22ও একই হবে, 23ও একই রকম হবে, এক্স স্কোয়ার সমান জেড ধরবে। এখানে সবগুলো অঙ্কই, এখানে চব্বিশ, পঁচিশ, ছাব্বিশ, সাতাশ সবগুলোই টাইপ থ্রি দিয়ে কভার আপ হয়ে যাবে। তাহলে টাইপ থ্রি সব অনেকগুলো অঙ্ক দিয়ে দিয়েছি একসঙ্গে, আমি এক দুটো করে অঙ্ক দেখিয়ে দিই যাতে তোমাদের সুবিধা হবে, তোমরা করে রাখবে। একুশ বলছে দেখো, ইন্টিগ্রেশন এক্স মাইনাস আলফা এক্স মাইনাস অফ বিটা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস
আলফা প্লাস বিটা অফ এক্স প্লাস আলফা বিটা, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু আলফা প্লাস বিটা বাই টু ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস ব্যালেন্স করার জন্য আলফা প্লাস বিটা বাই টু এর হোল স্কোয়ার প্লাস আলফা বিটা এক্স মাইনাস আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার, আগে আলফা বিটাকে লিখে দাও, এর হোল স্কোয়ার প্লাস ফোর ডিএক্স স্কোয়ার রুট অফ এক্স মাইনাস আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা বিটা বাই ফোর তাহলে এইটা কোন ফর্মেশনে থাকলো ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মেট, এই ফর্মেটে থাকলো। তাহলে এখানে আর কোনো লেখার দরকার নেই, এমনি হয়ে যাচ্ছে এক্স মাইনাস আলফা প্লাস বিটা বাই টু প্লাস স্কোয়ার রুট অফ এই রাশিটা পুরোপুরি ক্যালকুলেশন করলে কত আসে এটা, বা এটা লিখে দিতে পারো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা প্লাস সি। এইভাবে অঙ্কগুলো করতে হবে, দেখতে পাচ্ছ অবশ্যই সি সমান সমাকলন ধ্রুবক কথাটা লিখবে, আইসি বা অন্য কোনো রকমের সংক্ষেপে লিখে দিলে হবে না, সমাকলন ধ্রুবক তোমাদের প্রথম থেকেই এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। এরপর পরবর্তী যে অঙ্কগুলো দেখতে পাচ্ছ সবগুলোই এইভাবে সাজাতে হবে, এখানে ফাইভ যেটা আছে ফাইভকে তোমাকে বের করে নিতে হবে, এই টাইপের অঙ্কগুলো করার ক্ষেত্রে ফাইভকে বের করে নিতে হবে। বাইশে থাকে অঙ্কটা যদি করা থাকে দেখাচ্ছি, একুশ বাইশটা করা নেই, বাইশটা আমি এমনি একটা শর্টে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে, মানে এক্স এর সঙ্গে কোনো সহগ রাখবে না, এক্স এর সঙ্গে সহগ রাখা মানে অঙ্কটা ভুল হওয়ার চান্স থাকে। ডিএক্স বাই স্কোয়ার রুট অফ ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফোর, ফাইভটাকে রেখা এখানে এক্স স্কোয়ারের সহগ আছে তো এটাকে বাইরে বের করে নেবে, তাহলে ওয়ান বাই রুট ফাইভ হিসেবে বাইরে চলে গেল, তাহলে পড়ে থাকলো কি এক্স স্কোয়ার সিক্স বাই ফাইভ এক্স প্লাস ফোর বাই ফাইভ, এই রাশিমালাটা থাকলো। এই রাশিমালার সঙ্গে এবার তোমরা এটাকে সাজাতে হবে, সাজিয়ে নিবে, সাজিয়ে নিলে হয়ে যাবে। আমি সাজানোর প্রক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি, ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি এক্স থ্রি বাই ফাইভ এক্স প্লাস নাইন বাই ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস নাইন বাই টোয়েন্টি ফাইভ প্লাস ফোর বাই ফাইভ, এভাবে তোমরা এটাকে সাজাবে, এই ফর্মেটে সাজিয়ে করার চেষ্টা করবে, না হলে অবশ্যই জানাবে। তাহলে এখান থেকে সবগুলো অঙ্কই করতে পারবে আশা করি, এখানে সতেরো থেকে কুড়ি বাইশ সাতাশ পর্যন্ত অঙ্কগুলো তোমাদের পড়া থাকলো, তোমরা পড়াগুলো করে রাখবে।